জি সালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আসলে আপনাদের আমি শুরুতেই দুঃখ প্রকাশ করছি যে আমি বলেছিলাম প্রতি বৃহস্পতিবার রাত 10:30 আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেব। আজকে একটু দেরি হয়েছে, কিছুটা ব্যস্ততা এবং কিছু টেকনিক্যাল সমস্যার কারণে। তো আশা করি আপনারা সবাই আছেন, লাইনে আছেন। আপনাদের যে কোনো বাত ব্যথা, প্যারালাইসিস, হাড়জোড়া রোগ এবং এই সংক্রান্ত যে কোনো আধুনিক চিকিৎসা সংক্রান্ত আপনারা এই যে ফোন নাম্বার দেওয়া আছে 01732200697, এই নাম্বারে আপনারা যোগাযোগ ফোন দিলে আমিও সরাসরি উত্তর দিব। আর অবশ্যই আপনারা দয়া করে লাইভ চলাকালীন সময়ে আপনাদের পরিচয়, বয়স, পেশা, ওজন, উচ্চতা এই কয়েকটা জিনিস যদি ফোন দিয়ে শুরুতেই বলে দেন, তাহলে আমার প্রশ্নের উত্তর দিতে খুব সহজে আমি উত্তর দিতে পারবো, খুব দ্রুত উত্তর দেওয়া সম্ভব হবে। কারণ আমরা যেই রোগীগুলো আমরা দেখি বা বাত ব্যথা, প্যারালাইসিস, এই সকল তো রোগীদের এই ডাটাগুলো খুবই জরুরি। কারণ আমরা প্রতিনিয়ত যে সকল যে রোগীগুলো আসে, বেশিরভাগই দেখছি যে পেশাগত সমস্যা থেকে হয়ে থাকে। তো পেশাগত সমস্যার জন্য বয়স একটা ফ্যাক্টর, কি করেন সেটা আমাদের জানা দরকার, এবং ওজন, উচ্চতা এগুলো আমরা জানলে খুব সহজে আপনাদের প্রশ্ন সহজে আমাদের দেওয়া সম্ভব হয়ে যায়। তো দর্শক, ইতিমধ্যে গত প্রোগ্রামে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছি বা অনেকের উত্তর দিতে পারিনি, অনেকে কমেন্ট লিখেছেন, বিভিন্ন প্রশ্ন করেছিলেন। সবসময় আসলে আপনাদেরকে আবারও সরি বলতে হয় যে অনেকে হয়তো কমেন্টে ওখানে উত্তর চান। আসলে আমার দ্বারা প্রত্যেকটা লোকের মানে আপনার কমেন্ট পড়ে উত্তর দেওয়া খুব মানে সময় হয়ে ওঠে না, যার কারণে উত্তর দিতে পারি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে এখন আপনারা যে ফোন নাম্বারটা দেওয়া আছে, দয়া করে যদি ফোন নাম্বারটা ফোন দেন, তাহলে অবশ্যই আপনাদের আজকে আমি উত্তর দিতে পারবো আশা করি। আজকের বিষয় আমি রেখেছি বাত ব্যথা, প্যারালাইসিস, হাড়জোড়া রোগের চিকিৎসা ও পুনর্বাসন সংক্রান্ত পরামর্শ। তো আমরা চলে যাই আমাদের নিয়মিত যে যে সমস্যাগুলো আমরা পেয়ে থাকি সেটা সেই দিকে। আপনারা খেয়াল করে থাকবেন যে বাত ব্যথা, প্যারালাইসিস রোগীদের বেশিরভাগ যে সমস্যাগুলো হয়ে থাকে সাধারণত শরীরের কোমরে, ঘাড়ে, হাঁটুতে এবং এমনকি প্রতিটি জোড়ায় জোড়ায় হতে পারে। তো একটি ফোন আসছে, ফোনটা নিয়ে আমি আসছি আলোচনায়। জি সালাম আলাইকুম। জি জি, আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান বলছি। আপনার আপনার নাম, বয়স, পেশা, ওজন বলে প্রশ্ন করতে পারেন। আমার বয়স 28 বছর, আমি পেশায় সিএনজি পাম্পে চাকরি করি। আচ্ছা, আমার পিএলএস সমস্যা স্যার, আমি 6 মাস আগে একবার অপারেশন করছি। জি, কিন্তু আমি পরবর্তী আবার এমআরআই করছি 4 মাস পরে, সেখানে দেখছি যে রগের চাপ লাগে এখনো আছে। আচ্ছা, আমাকে অন্য এক ডাক্তার বলছিল যে কিছুদিন থেরাপি নেওয়ার জন্য নিচ্ছি, কিন্তু যতক্ষণ নিচ্ছি অতক্ষণই স্যার ভালো থাকছে। আচ্ছা, এটা কি সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব স্যার? আচ্ছা, আপনার মানে আপনি কি করেন এখন বর্তমানে, কি করেন? দর্শক, আপনি আপনি বর্তমানে কি করেন, মানে আপনি যেটা বলছিলেন? আমি সিএনজি পাম্পে স্যার চাকরি করি, মেকানিক্যাল স্যার। আচ্ছা, আমি আপনার নিয়মিত অনুষ্ঠানগুলো দেখি কিন্তু পরে পাচ্ছি না আপনাকে। আচ্ছা, ধন্যবাদ, আপনি লাইনে থাকুন, আমি আপনাকে কিছু ছবি দেখাচ্ছি, তা আপনি অবশ্যই ফোন কাটবেন না, আমি ছবিগুলো আপনি একটু দেখেন। এটা একটা এমআরআই এর ছবি, আপনি কি দেখতে পাচ্ছেন? আপনি আপনি কি একটা ছবি দেখতে পাচ্ছেন লাইভে? আপনি কি লাইভে আছেন? জি স্যার, আছি স্যার। একটা কোন ছবি দেখতে পাচ্ছেন? আমি দেখাচ্ছি, ছবি দেখতেছি স্যার। হ্যাঁ, এই ছবিটা আমি দেখাচ্ছি, এবার আমি এবার দেখেন,
এই যে কোমরের এই দুই হাড়ের মাঝখানে ডিক্স, এই ডিক্স এবং এই যে প্রলাপস হয়, আপনার তো এই সমস্যাটি হয়েছিল নাকি? জি জি স্যার, আমার এই রগটা, রগে জায়গায় চাপ খেয়ে আছে, এরকম চাপ খেয়েছিল। জি স্যার। আচ্ছা, এটা কি এ এ 4-5 লেভেলে না L5 S1 লেভেলে? L5 জি স্যার। এই এই নিচের লেভেলে, এই লেভেলে? হ্যাঁ স্যার, এই লেভেলে। আর হ্যাঁ, এই নিচে তুলে স্যার। আচ্ছা, তো অপারেশনের আগেও এরকম ছিল, অপারেশনের পরও এই সমস্যা নাকি? অপারেশনের পরে একটু কম স্যার। হ্যাঁ, কিন্তু ব্যথা যাচ্ছে না? ব্যথা যাচ্ছে না। আমি আরেক জায়গায় তার থেরাপি দিছিলাম, কিন্তু যতক্ষণ দিচ্ছি অতক্ষণই ভালো থাকছি। হুম হুম, এক দুদিন থাকছি। তো যে ডাক্তার সাহেব আপনার অপারেশন করিয়েছিল, ওনার সাথে কি আর পরামর্শ করেছিলেন? ওনার সাথে স্যার আমি ওনার 4 মাস অপারেশনের পরে 4 মাস আমি চিকিৎসা নিয়েছি। উনি শুধু আমার প্রেসক্রিপশন বদলাই দিচ্ছে, ওষুধ বদলাই দিচ্ছে। আচ্ছা, তখন ওনার প্রতি আমার অসন্তুষ্ট হয়ে গিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি এখন থাকেন কোথায় বা আপনি কি বর্তমানে? আমার বাসা স্যার কুমিল্লাতে। কুমিল্লা, ওখানে আসেন। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, এই যে আমি ছবি দেখিয়েছিলাম আপনাকে, এটা হচ্ছে PLID এবং আপনার অপারেশনটাও হয়েছে ডাক্তার সাহেব। হয়তো বা কোনো কারণে, হয়তো অনেক কারণে অপারেশন সাকসেস হতে হয় না, তো আমার মনে হয় আর অপারেশনে যেতে হবে না। তবে এখন আপনাকে রিহ্যাব থেরাপি করতে হবে, যেটা হয় বেশিরভাগ রোগীরা মনে করে যে ফিজিওথেরাপি মানে যেখানে যাব সেখানে একই হবে, বা ফিজিওথেরাপি মানে সেক দেওয়া, বা ফিজিওথেরাপি মানে ব্যায়াম করা, আর ফিজিওথেরাপি মানে মানে আমি আমরা DPRC হাসপাতালও যা করব সেটাও অন্যরাই করবে একই মনে করে, আসলে তা না। তো আপনার এখন আসলে যদি সম্ভব হয় আপনি আমার সাথে এই MRI দুটো নিয়ে যদি একটু আসেন, আমি দেখে একটা পরামর্শ দিতে পারি। সম্ভবত হয়তো 10-12 দিন হসপিটালাইজ করে থেরাপি দিলে এটা চলে যেতে পারে, আর পাশাপাশি আপনার হাড় ক্ষয় থাকতে পারে, আমি MRI ছবিটা দেখতে পাই নাই। তো আপনি যদি একটু কষ্ট করে, আচ্ছা হয়তো MRI তে আমি দেখলে বুঝতে পারতাম। তো এখন আপনি ফিজিওথেরাপিতে যদি ফল না পান বর্তমানে, সেই ক্ষেত্রে একটু কষ্ট করে আমাকে আমার, আমি প্রায় 15 দিনের মতো নিচ্ছি স্যার। হুম হুম, কিন্তু আমি যে আজকাল যে কারোটা ভালো থাকে, জি আমার পাচ্ছে, মানে আমার ওই যে মনের তৃপ্তিটা স্যার ওইটা হচ্ছে না। আচ্ছা, চলতে পারতেছি, সব ঠিক আছে, কিন্তু রক্তটা খাইয়া যাচ্ছে, প্লাস বসতে একটু সমস্যা হচ্ছে স্যার। আচ্ছা শুনেন, MRI অপারেশন করলে সাধারণত রক্ত খেয়ে যাওয়ার সমস্যাটা থাকার কথা না, যেটা হয় অপারেশনের পরে অনেক সময় কোমরের ব্যথাটা একটু থেকে যেতে পারে, কারণ কাটা জায়গায় একটা ব্যথা থাকবেই, এটা অপারেশনের খারাপ দিক না। কিন্তু আপনার আগের যে সমস্যাটা ছিল, কোমর ব্যথা, পায়ে ব্যথা যেত, সেই সমস্যাটা চলে যাওয়ার কথা ছিল। জি অবশ্যই, আপনি একটু আসেন, আমি একটু দেখি, আপনাকে ফিজিক্যালি দেখতে হবে একটু যদি। জি বলেন। আপনার অনুষ্ঠানগুলো আমি অনেকদিন যাবত দেখি, কিন্তু আপনার লাইনে পাচ্ছিলাম না স্যার। আচ্ছা আচ্ছা, আপনি যদি আমার সামনেষ্ট করেন তাহলে আমি আসছি স্যার, আমি অনেক জায়গায় অনেক টাকা খরচ করছি স্যার। অবশ্যই অবশ্যই, আপনি একটু কষ্ট করে যে নাম্বারটা দেওয়া আছে এখন যে কথা বলছেন এই নাম্বারে, এটা সিরিয়াল দেওয়ার নাম্বার, আপনি একটু ফোনে যোগাযোগ করে, আমি শুক্রবার ছাড়া অন্যান্য দিন বসি, একটু ফোনে যোগাযোগ করে আসেন। আপনার বাড়ি কুমিল্লাতে? জি স্যার, আমার বাসা কুমিল্লাতে স্যার। আপনি কুমিল্লা থাকেন? যে ওকে ধন্যবাদ, কুমিল্লা বেশি দূর না, একটু কষ্ট করে একদিন আসেন, হ্যাঁ আমি দেখে দেবো। ওয়ালাইকুম আসসালাম। আমি ফেসবুকে যে কমেন্ট লিখেছেন আমার পেজে ডাক্তার শফিউল্লাহ প্রধান, সেখানে আরিফুর শাহিন, আমি আরেকটা ফোন নিয়ে আসছি। জি ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম, বয়স, পেশা বলে প্রশ্ন। আচ্ছা, আমার আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম, আমার বয়স 25। জি। ওজন 61 কেজি, পেশা চাকুরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি বলেন, আপনার সমস্যা বলেন। সমস্যা হলো, আমি অনেক আগে থেকে ছোট থেকে আপনার রেমিটি ফেভার ছিল, বাবজন যেটা বলি। জি। এটা অনেক ছোট থেকে বা বাবজন থেকে আমি আপনার ইংলিশিনাতে ডাক্তার মোহাম্মদ চক্রদিন স্যার থেকে শুরু করে আমি অনেক ডাক্তার দেখেছি, বাবজার এবং মেডিসিন বিশেষজ্ঞ। তারপরে লাস্ট আপনার মাস, এক মাসও হয় না কি, গত মাসে আমি এলো স্কোয়ারে জাহাঙ্গীর আলম স্যারকে দেখেছিলাম। উনি সব অনেকবার চেক করে বলেন আপনার কোনো বাপ জন্মে, আপনার ওষুধ দিচ্ছি ঠিক হয়ে যাবে। অনেক ক্যালসিয়াম ওষুধ আছে খাওয়ার অনিয়মের জন্য,
আমরা ভিটামিনের ওষুধ দিতে দিয়েছি, এইটা কোনো মতে ঠিক হয় না। আমার হাতে গিরা এখন আজকেও যেমন ডান হাতের মানে মাঝের আঙুলে গিরা ফুলে মানে লাল হয়ে ব্যথা হচ্ছে, বা আপনার হচ্ছে হাতের যে কোনো গিরা ফুটে ব্যথা হচ্ছে, যেমন বাম পায়ে আসছে গিরা ফুলে ব্যথা বা লাল হয়ে ব্যথা, এইরকম এটা কন্টিনিউ চলছে। এগুলো আবার কি নিয়মিত ইসিক্লোফেনাল আপনার ডাইক্লো কি বলে ভলভিনিন এই ধরনের ওষুধ খেলে দেখা যাচ্ছে ব্যথাটা কয়েক দিনের জন্য আবার শেষ হয়ে যাচ্ছে বা এরকম কন্টিনিউ হচ্ছে, কিন্তু ওনারা বলতেছে আমার কোনো বাদ জ্বর নাই, কিসের জন্য হতে পারে একদিন পরে দেখাচ্ছি, কিন্তু এটাতে কোনো সুরাহা কোনো কিছু পাচ্ছি না, মানে এগুলো দেখা হয় না। উনি কিসের জন্য বলছে, কিসের জন্য হতে পারে বললো? উনি বলছে যে এটা ক্যালসিয়ামের অভাব হতে পারে। আচ্ছা, ক্যালসিয়াম তো খাওয়াচ্ছে আপনাকে নাকি? আমি খেয়েছি, উনি যতদিন দিতে তার থেকে বেশি দিন খেয়েছি, এর আগেও খেয়েছি, কিন্তু মানে ব্যথা করছে না, আজকেও ব্যথা আছে, বা ওইগুলো যখন মানে আপনার আপনার যে পেশা, সেই পেশাটা আপনি কি করতে হয়, বসে থাকে না চলাফেরা দৌড়াদৌড়ি করতে হয়? যখন যন্ত্রণাটা করে তখন আর ব্যথানাশক ওষুধ না খেলেই না যন্ত্রণাটা সহ্য করা যায় না। আচ্ছা, আমি একটা ছোট যদি ওষুধ না খাই তাহলে দেখেন তো অটোমেটিক্যালি ঠিক হয়ে যাচ্ছে, বাট কিছুক্ষণ পরে আবার ওই যে একদিন ভালো হচ্ছে, আবার পরের দিন ওইখানে ব্যথা। আচ্ছা, আমি আপনাকে একটা ছবি দেখাই, দেখেন তো এই জাতীয় লাল হয় কিনা আপনার পায়ের বা আঙ্গুলে, এই যে পায়ের যে আঙ্গুলটা এখানে দেখাচ্ছি, এরকম কি লাল হয়ে যায়, এরকম হয়ে যায় জোড়াগুলা? আপনি কি ছবিটা দেখতে পাচ্ছেন? অসুবিধা নাই, আপনি ফোনেই থাকুন। সম্ভবত আপনার কথা যেটা মনে হচ্ছে, আপনি যেটা হচ্ছে ফাইব্রোমায়ালজিয়া এই রোগে ভুগছেন, এটা সাধারণত খুব রেয়ার হয়, পুরুষদের কম হয়, মহিলাদের বেশি হয়। এটা এমন একটা রোগ যে রোগী ব্যথার কমপ্লেন করবে, একটু ব্যথাটা তার জোড়া জোড়া তার কাছে ব্যথা হবে, আবার হাঁটা চলাফেরা করলে ব্যথা কমে যায়, স্পেশালি মুভমেন্ট করলে রাতে ঘুমাতে গেলে ব্যথা আসে। তারপরেও আমরা কিছু টেস্ট আছে, যেমন NTCCP, CRP, RA টেস্ট, এই টেস্টগুলো মোটামুটি করলে আমরা বুঝতে পাই। আর যেটা ডাক্তার সাহেব বলছে ক্যালসিয়ামের লেভেল কমে গেলেও ব্যথা হতে পারে, হ্যাঁ, তাহলে তো ব্লাড ক্যালসিয়াম লেভেল করলে আমরা বুঝতে পারবো যে ব্লাডের ক্যালসিয়ামের লেভেল কি আছে। তো আপনার ওই ব্লাড টেস্টগুলো যদি করা যায় তাহলে আর একটু বোঝা যেত, আর যদি সম্ভব হয় একটু আগে রিপোর্ট সহ একবার আসলে আমি দেখে দিতে পারতাম। সম্ভবত আপনার ফাইব্রোমায়ালজিয়া আমার কাছে যেটা মনে হয়, তো সেই ক্ষেত্রে থেরাপি বিভিন্ন রকম আছে, আসলে এগুলো তো ফোনে এভাবে বলে বলা যাবে না আপনাকে। আপনি আমাকে তো একটাই বলেন যে এই যে এগুলো মানে এর ব্যথাগুলো বা এগুলোর জন্য যে চিকিৎসাগুলো, এগুলো তো একটা কথা বলেন যে এই ধরনের ওষুধ দিয়ে নাকি ফিজিওথেরাপি বা এই ধরনের কোনো কিছু? এটা এটা কিছুটা আপনাকে ওষুধ খেতে হতে পারে, কিছুটা ওষুধ খেতে হতে পারে, কিছু অ্যাঞ্জিওলাইটিক ড্রাগ বা কিছু আপনার আর্থ্রাইটিস জনিত কিছু ওষুধ আছে, এগুলো আপনার যেমন আর্থ্রাইটিস, যেমন আমি যে কথাটা বলছিলাম ফাইব্রোমায়াল, যেটা এক প্রকারের বাত বা আর্থ্রাইটিস জাতীয় রোগ, তো সেটা আপনার একজাক্ট, আসলে আমি তো ফোনে বলছি ফাইব্রোমায়াল, যে এটা নাও হতে পারে, আপনার কথায় সিমটমে মনে হচ্ছে, তো আমি ব্লাড টেস্টগুলো দেখলে আপনাকে ফিজিক্যালি দেখলে একজাক্ট একটা আইডিয়া দিতে পারি। তো যেহেতু আপনার চলাফেরায় ব্যথাটা চলে যায় মুভমেন্টে, তো আপনি একটা কাজ করতে পারেন, এভরিডে যখন ঘুমাতে যাবেন কিছুক্ষণ হালকা কিছু লাইট এক্সারসাইজ করে নিতে পারেন, ঘুম থেকে ওঠার পর কিছু লাইট এক্সারসাইজ করে নিতে পারেন,
কুসুম গরম পানিতে, এখন তো শীতকাল, ব্যথা আরো বেড়ে যেতে পারে, কুসুম গরম পানি। শীতকালে তো অসহনীয় ব্যথা, এখন আবার অসহনীয় ব্যথা হচ্ছে প্রায় 1 সপ্তাহ ধরে। জি, আপনি যখন শাওয়ার নেবেন, গোসল করবেন, একটু কুসুম গরম পানিতে, শরীরে গরম পানিতে গোসল করবেন, মাথায় নর্মাল পানি দিবেন, এতে আপনার অনেকাংশে উপকৃত হবে। হ্যাঁ, কিছু দীর্ঘমেয়াদী ওষুধ লাগতে পারে, ডিজিজ মডিফাইং ড্রাগ বলি আমরা, সেটা রোগী দেখে ওজন প্রেশার অন্যান্য কিছু এগুলো অ্যাডজাস্ট করে তারপরে দিতে হয়। আর পাশাপাশি কিছু থেরাপি আছে, কিছু এক্সারসাইজ আছে, এগুলা আমরা যেমন অনেক সময় আপনার ইলেকট্রো নার্ভ স্টিমুলেটর আছে, ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন, বিভিন্ন আপনার কোর স্টেবিলিটি এক্সারসাইজ, স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, এগুলো আসলে আপনাকে দেখে করাতে হবে বা ওভাবে থেরাপিগুলো দিলে ইম্প্রুভ হতে পারে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, আর আপনি ব্যথার ওষুধ খাওয়াটা ঠিক হবে না, আর দীর্ঘদিন ক্যালসিয়াম খাওয়া ঠিক হবে না। ব্লাডের ক্যালসিয়াম লেভেল দেখলেই বোঝা যাবে যে ক্যালসিয়াম আপনার প্রয়োজন আছে কিনা, যদি ক্যালসিয়াম লেভেল খুব কমে যায় তখন আমরা ক্যালসিয়াম দিতে পারি। আর বাংলাদেশে আরেকটা আসলে ক্যালসিয়ামের ঘাটতি আমরা ওরকম পাই না, খুব রেয়ার। আমরা যেটা পাই বেশিরভাগ রোগী ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, মানে ভিটামিন ডি এর অভাব হয়, সেই থেকেও কিন্তু ব্যথা হতে পারে। তো এই ভিটামিন ডি এর লেভেলটা হয়তো প্রয়োজন আপনাকে করে দেখতে হতে পারে। তো আপনি একটু কষ্ট করে যদি আসেন আমি দেখে দিতে পারি। আর ইন দ্য মিন টাইম আমি যে পরামর্শটা দিচ্ছি যে গরম পানিতে গোসল করা, এগুলো একটু করেন, আশা করি উপকৃত হবেন। অথবা আপনার খুব বেশি ব্যথা হলে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন, কিন্তু দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধ ঠিক না। আর কিছু এক্সারসাইজ, লাইট এক্সারসাইজ আপনি নিজে নিজে বাসায় করেন, যেমন যেগুলা একটু মুভমেন্ট জাতীয় এক্সারসাইজ, পা উঠানো, শুয়ে শুয়ে বিভিন্ন মুভমেন্ট, ইন্টারনেটে অনেক সময় ইউটিউবে আপনি এক্সারসাইজ সার্চ দিলে পেয়ে যাবেন, ওগুলো একটু দেখে দেখে করতে পারেন। আমি ফ্রাইডেতে বসি না, ফ্রাইডে ছাড়া এভরিডেতেই বসি। আপনার যে ফোন নাম্বারে কথা বলছেন, এই ফোনে যোগাযোগ করলে আমরা আমাদের যে সিরিয়াল যারা দেয় তারা ফোনে আপনাকে একটা সিরিয়াল দিয়ে দিবে। এটা হচ্ছে শ্যামলী রিং রোড DPRC হসপিটাল ঢাকা। আর আপনার মোবাইলে, হ্যাঁ মোবাইলে SMS দিয়ে দিব। আর প্রয়োজনে পরে আপনি আবার এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে ইচ্ছা করলে কথা বলতে পারবেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আরিফুর শাহিন উনি লিখেছেন, স্যার আমি বিগত 1 বছর যাবত দেখতেছি আমি শু পড়লে, মানে জুতো পড়লে অথবা বেশি হাঁটাহাঁটি করলে আমার পায়ের গোড়ালি রাতে ঘুমাতে গেলে ব্যথা করে, যে ব্যথা করে আমি সহ্য করতে পারি না, মাঝে মাঝে ওষুধ খাই আবার কিছুদিন পর ব্যথা শুরু হয়, আমি এখন কি করলে ভবিষ্যতে আর ব্যথা থাকবে না, প্লিজ আমাকে আনসার দিবেন। অবশ্যই আরিফুর শাহিন সাহেব, আসলে পায়ের, আপনার যে সমস্যাটা বলছেন পায়ের তলায় ব্যথা, এটা রুগীর যে কমপ্লেইন যে হাঁটাহাঁটি করলে বা একখানে অনেকক্ষণ বসে থাকার পর যখন সে দাঁড়াতে যায় পায়ের তলায় ব্যথা হয়, সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে কষ্ট হয়, অফিসে বসে আছেন একটু হাঁটতে গেলেন পায়ের তলা তীব্র ব্যথা হয়, এটাকে আমরা ডাক্তারি ভাষায় প্লান্টার ফ্যাসাইটিস বলে থাকি। এবং অনেক সময় এই প্লান্টার ফ্যাসাইটিস থেকে ক্যালকিনিয়াল স্পার নামক একটা সমস্যা হতে পারে। তো এগুলো হচ্ছে আর্থ্রাইটিস জাতীয় সমস্যা। এই আর্থ্রাইটিসগুলো একদিনও হয় না। আমি একটা ছবি দেখাচ্ছি আরিফ সাহেব, শাহিন সাহেব, এটা দেখলে আপনার জন্য একটা সুবিধা হবে। আপনি কি এই ছবিটা দেখেন, এখানে এটা আপনার পায়ের গোড়ালি, এই গোড়ালির ঠিক এর নিচে দেখেন, এই যে আমার কলমটা দেওয়া আছে এখানে, ঠিক এই গোড়ালির নিচে দেখেন হাড় বেড়ে গিয়েছে। এটা আপনার যে রোগটা প্রথম বলছেন, এটা শুরুতে এই হাড়টা বেড়ে যায় না, শুরুতে হাড়টা স্বাভাবিকই ছিল। এটা এই রোগের কারণে যদি চিকিৎসা না হয়, সঠিক ডায়াগনোসিস না হয়, তাহলে কিন্তু আলটিমেটলি কিন্তু আপনার এই গোড়ালি আস্তে আস্তে হাড় বেড়ে যেতে পারে। এটা হচ্ছে ক্যালকেনিয়াল স্পার। তো এটাকে আমরা ডাক্তারি ভাষায় ক্যালকেনিয়াল স্পার বলে থাকি। তো এটার আসলে চিকিৎসা হচ্ছে রিহ্যাব থেরাপি, এক্ষেত্রে আপনাকে লেজার অত্যন্ত কার্যকরী চিকিৎসা, বিভিন্ন ফেরাডিজম ইলেকট্রিক নার্ভ স্টিমুলেশন এগুলো ব্যবহার করতে হবে। আর আপনি একটু এখন কিছুদিন আপনি একটু কুসুম গরম পানিতে পা ডুবিয়ে রাখুন 10 মিনিট করে, আর অবশ্যই নরম সোলের জুতা ব্যবহার করবেন। আপনার মাধ্যমে সবাইকে বলতে চাই আপনাদের জুতা যেন অবশ্যই নরম হয়,
আশা করি এতে উপকৃত হবেন, আর আপনি যদি রিহ্যাব থেরাপি করতে পারেন আশা করি ভালো হয়ে যাবেন। আমি একটা ফোন নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনার আপনার ফোনের আপনি কি ফেসবুকে আছেন? ফোনের ভলিউমটা একটু কমিয়ে ফেলেন, মোবাইলে যে ফেসবুকের নাম ভলিউমটা একটু কমিয়ে ফেলুন, তাহলে কথা বলতে সুবিধা হবে। জি, আপনার প্রশ্ন বলুন। আমার আচ্ছা, আপনার বয়স কত? আপনি আপনি কি করেন, আপনি কোথায় থাকেন? বাহারাইন। ওখানে কি করতে হয়, বসে বসে কাজ করেন বলছিলেন নাকি? কম্পিউটারে বসে কাজ করেন? বসে কি চেয়ারে বসেন নাকি টুলে বা ফ্লোরে বসেন? আচ্ছা শুনেন, আপনার আপনার মাধ্যমে আপনাকে বলতে চাই, আপনারা যারা মধ্যপ্রাচ্যে থাকেন, বাহরাইন বা ওই সকল দেশে, ওখানে যেটা আমি প্রায় রুগী পেয়ে থাকি, আপনারা হয়তো আসেন, আমার প্রচুর রুগী ওসব দেশে। প্রথমত হচ্ছে আপনারা ওখানে যে খাবার খান, এই খাবারগুলা হচ্ছে বাংলাদেশের খাবারের সাথে অনেকাংশে মিলে না। যেমন আপনারা ওখানে বিভিন্ন মাংসই বেশি খেয়ে থাকেন এবং সামুদ্রিক মাছ, এই দুটো খাবার আপনার শরীরে ব্যথা তৈরি করে সবচেয়ে বেশি, যেটা আমরা গাউটি আর্থ্রাইটিস বা এক প্রকারের বাত রোগ তৈরি করে, আপনি যে বলছিলেন হাত পা কামড়ায় চাবায়, এগুলো তৈরি করতে পারে। তো আপনি একটু দয়া করে প্রথমত এই দুটো খাবার কমিয়ে ফেলতে হবে, মানে বিভিন্ন গরুর মাংস, খাসির মাংস বা দুম্বা, ভেড়া, মহিষ যেগুলো আপনার ওই দেশে খান, এই খাবারগুলো কমিয়ে ফেলে আপনি মুরগি জাতীয় মানে পাখি জাতীয় খাবার খান, দেশি মাছ যদি খাওয়া যায় বা তরকারি এগুলো বেশি করে খান, বা ওই রেড মিট এবং ডাল, এই ফাস্ট ফুড, এই খাবারগুলো একটু কমিয়ে ফেলেন। আর এখন আপাতত ওখানে আসলে জি বুঝতে পারিনি, আচ্ছা আপনার কি আপনাকে কি নিজেকে কম্পিউটিং করতে হয় বা বসে থাকেন যে আপনাকে কম্পিউটার চালাতে হয়? আপনি কি একটা ছবি দেখতে পাচ্ছেন? ও আচ্ছা, এখন দেখেন একটা ভদ্রলোক কম্পিউটার ব্যবহার করছে, কিভাবে দেখছেন সামনে ঝুঁকে কুঁজো হয়ে। আচ্ছা, আপনি এখন যে ছবিটা দেখছেন এটা একজন লোক কম্পিউটার ব্যবহার করছে কিন্তু ভুলভাবে, মানে সামনে ঝুঁকে, খেয়াল করেছেন? এই যে ভদ্রলোক এই যে এই ঘাটটাকে এইভাবে কুজা করে সামনে কম্পিউটার ব্যবহার করছে, আর আপনি আপনি ল্যাপটপ ইউজ করেন, আপনি কিন্তু তাইলে আরও কুজো হয়ে যান, ঠিক না? ল্যাপটপটা তো থাকে এখানে, মনিটরটা, আর আপনি বসছেন এই, তখন আপনার এই ঘাটটা আরও কুজা করে ফেলেন নাকি? আমার কথা ঠিক আছে? এখন ছবিটা দেখেন, দ্বিতীয় ছবিটা,
দ্বিতীয় ছবি দেখেছেন, এই ভদ্রলোক বসে আছে সোজা, বাট কম্পিউটার লেভেলটা মনিটরটা অনেক উপরে, ওই আগের লোকের মতো কুঁজো হয়ে বসে নাই। এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, যারা কম্পিউটার ব্যবহার করে আপনারা হয়তো জানেন না, যে হয়তো খেয়ালও করেন নাই বা বুঝেনও নাই, অথবা আপনার আশাও করেন নাই, এখন ব্যথা হচ্ছে দেখে হয়তো ডাক্তারদের সাথে কথা বলছেন। এই যে এভাবে এভাবে বসা, যে সামনে কুঁজো হয়ে এভাবে বসা, এবং ল্যাপটপ সামনে ট্যাব সারাক্ষণ সামনে ঝুঁকে ঝুঁকে, সমস্যা থেকে ঘাড়ে বড় আকারের এখানে ডিস্কের সমস্যা হয়, পিঠে সমস্যা হয়, কোমরে সমস্যা হয়, হাঁটুতে হয়, হাতের কনুইতে সমস্যা হয়। আর যদি আপনারা ব্যবহারটা ঠিক এইভাবে করেন, এইভাবে সোজা হয়ে বসেন, চেয়ারটা ফিক্স রাখেন, রিভলভিং চেয়ার ব্যবহার করেন, পায়ের পাতা এইভাবে রাখেন, আর এই মনিটরটা একটু উঁচু হয় বা ডেস্কটপ ইউজ করেন, তাহলে কিন্তু সমস্যাটা অনেকাংশে কমে যাবে। এইগুলো যদি আপনারা, আমরা হয়তো ডাক্তাররা চিকিৎসা দিলে আপনি ভালো হয়ে যাবেন, থেরাপি করলে বা যা কিছুই করি না কেন, কিন্তু আবারও যদি আপনি একইভাবে কাজ করেন, তাহলে কিন্তু আপনার ঘাড়ের এই জাতীয় সমস্যা হতেই থাকবে বা পিঠে এই সমস্যা হবে। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনি এখন ওখানকার ডাক্তারদের পরামর্শে কিছু ওষুধ বা ওরা যা দিয়েছে গুলা খান, ব্যথায় গরম সেঁক দেন, আর আপনার এই ব্যবহারটা চেঞ্জ করেন, যে কম্পিউটার ব্যবহার, যে কিভাবে বসতে হবে, আর একটানা এক ঘন্টার বেশি বসে থাকবেন না একই অবস্থানে, এক ঘন্টা পর পর একটু হাঁটেন, আবার আবার কাজে যান, আবার বসেন, এভাবে করেন, আর মাথার নিচে অবশ্যই একটা পাতলা বালিশ ব্যবহার করবেন। আশা করি এই সমস্যা থাকবে না। আর যদি তারপরও সমস্যা হয়, আপনার আপনি যখন শোন তখন কিন্তু আপনার শরীরটা রিল্যাক্স থাকে, তখন কিন্তু আপনার অন্য কোনো টেনশন নেই, তখন আপনার এই যে নার্ভে আপনি সারাদিন কাজ করার থেকে মাসেলস এর উপরে যে প্রেশার দিয়েছেন সামনে বসে, একটানা অনেকক্ষণ বসে থাকি, তখন এই নার্ভ এবং মাসেলে পেইন শুরু হয়ে যায়। তো আপনি রাতের বেলা একটু গরম সেঁক দেন, ওখানে একজন ডাক্তার দেখান, ওনারা যদি ওষুধ দেয় ওগুলো একটু খান, আর পাশাপাশি এই নিয়মগুলো মেনে চললে আশা করি সমস্যাটা চলে যাবে। আর আমি যে খাবারগুলোর কথা বলছিলাম, এই খাবারগুলো একটু কম খাবেন, তো আশা করি উপকৃত হবেন। তারপরও সমস্যা সমাধান না হলে আপনি এই নাম্বারে আবার যোগাযোগ করতে পারবেন, অথবা দেশে আসার পর আমার সাথে যোগাযোগ করতে পারবেন। না না, আপনি এইভাবে ব্যথার ওষুধ খাওয়া ঠিক না, তবে যদি কোনো ভিটামিন ট্যাবলেট দেয়, যেমন ওখানে বি1 বি6 আচ্ছা, তো আপনি ব্যথার ওষুধ না খেয়ে যে ভিটামিনগুলো দিয়েছে ওগুলো একটু খান, আশা করি উপকৃত হবেন, না হলে আবার আমার সাথে যোগাযোগ করবেন। আর এই যে পেজ আছে, পেজে লাইক দিয়ে আপনি পাশে থাকতে পারেন, আপনার লাইক দেওয়ার সাথে সাথে আপনার আমার যত ভিডিও বা আমি যেসব পরামর্শ দিই এগুলো আপনি পেয়ে যাবেন। যে আপনাকে অনেক ধন্যবাদ, অনেক দূর থেকে ফোন করেছেন, আপনারা যারা বাইরে থাকেন, আপনারা যারা বাইরে থাকেন আপনারা ভালো থাকেন এটাই আমরা চাই, আমরা শুধু জাস্ট কিছু পরামর্শ দিতে পারবো এখান থেকে। জি, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। অনেক প্রশ্ন এসেছে দর্শক, আসলে অনেকের অনেক উত্তর দেওয়া সম্ভব হয় না, তারপরও কিছু প্রশ্ন আমি পড়ছি। ইসরাত জাহান স্নিগ্ধা, উনি লিখেছেন, স্যার আমার কোমরের হাড়ে সামান্য ফাটল দেখা দিয়েছে, এ বিষয়ে পরামর্শ চাই। অবশ্যই
আমি ইতিপূর্বে যে এমআরআই এর ছবি দেখিয়েছি দর্শক, এটা আসলে হাড়ের ফাটল লাইট হচ্ছে ডিক্স প্রোলাপস, তা থেকে মেরুদণ্ডের কোমরের সমস্যা হয়। তো এই ক্ষেত্রে আসলে রিহ্যাবিলিটেশন থেরাপি অত্যন্ত কার্যকরী চিকিৎসা, কোনো ব্যথার ওষুধ খেতে হয় না, কোনো অপারেশনে যেতে হয় না, প্রয়োজনে কিছু দিন হসপিটালাইজড হয়ে একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে আপনাকে এই চিকিৎসা যেতে হবে। আরেকজন লিখেছেন ডে লাইট, ওনার নাম স্যার, আমার পায়ের হাঁটু ফুলে যায়, 2 বছর যাবত এই সমস্যায় কি করব জানতে চেয়েছেন। আমি একটা ফোন নিয়ে আসছি, তারপর উত্তর দিচ্ছি। জি দর্শক, কে বলছেন? আপনার নাম? হ্যালো, জি ওয়ালাইকুম সালাম, আমি শুনতে পাচ্ছি। জি আপনার বয়স, নাম, পেশা বলে? জি আপনার 27। দর্শক আপনার প্রশ্নটা আমি ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আপনি আবার যদি একটু বলেন আমার জন্য সুবিধা হতো, আমি বুঝতে পারিনি। আপনার আপনার ফেসবুকের যে আপনার অপশনটা আছে এটা একটু হয় বন্ধ করে দেন, অথবা আপনার ফেসবুকের যে কথা বলছি ওই ভলিউমটা কমিয়ে দেন। জি আমার নাম তো মানু। জি আপনি একজন? জি আচ্ছা, আপনার আসলে প্রশ্ন মনে হয় লাইনে সমস্যা আছে, আপনার যে ফোনের এটা কেটে কেটে আসছে। যাই হোক, আমি কিছুটা বুঝতে পেরেছি, সম্ভবত আপনার বোন টিবি হয়েছিল, তো যে সেটা থেকে আপনার ব্যথা হচ্ছে। তো বোন টিবির আসলে অবশ্যই এমআরআইটা দেখলে বুঝতে পারবো, অনেক সময় অপারেশনের প্রয়োজন হতে পারে। আর জি আমি শুনতে পাচ্ছি। দর্শক আপনার প্রশ্নটা ভেঙে ভেঙে আসছে, যাই হোক আমি উত্তর দিচ্ছি, প্রয়োজনে আবার আপনি পরে ফোন দিয়ে আমার সাথে কথা বলতে পারবেন, আপনাকে অবশ্যই আমি শুনবো। আপনার যে সমস্যাটা, এটা বোন টিবি যদি হয়ে থাকে, এটা এমআরআই দেখে যদি খুব স্পাইনাল কর্ড বেশি কম্প্রেস থাকে বা চাপ খেয়ে থাকে, তাহলে অবশ্যই অপারেশন করে ফেলতে হবে, এবং পাশাপাশি আপনাকে টিবির ওষুধ খেতে হবে, অ্যান্টি টিবির ড্রাগ খেতে হবে, এটা হচ্ছে প্রথম পরামর্শ। আর দ্বিতীয় পরামর্শ, এই বোন টিবি অপারেশনের পরে বা টিবির ড্রাগ তো মাস্ট খেতেই হবে, যদি অপারেশন লাগুক আর না লাগুক, আপনাকে অবশ্যই পাশাপাশি রিহ্যাবিলিটেশন থেরাপি করতে হবে, কারণ এ থেকে পা অবশ্যই যেতে পারে, প্যারালাইসিস হতে পারে, ব্যথা হতে পারে, আপনাকে আবার রিহ্যাবিলিটেশন, এটা একটা চিকিৎসা পদ্ধতি, এই যে আমরা ডিপিআরসি হাসপাতাল রিহ্যাব নিয়ে কাজ করি, এই জাতীয় কোনো হসপিটাল এবং ডাক্তারের সুপার অবজারভেশনে আপনাকে রিহ্যাবিলিটেশন করতে হবে, তাহলে সমস্যাটা চলে যাবে। আর অবশ্যই টিবির ওষুধ কন্টিনিউ করতে হবে, সেটা টিবির ডাক্তার বা যা প্রেসক্রিপশন করে থাকেন ওইভাবে আপনাকে চালিয়ে যেতে হবে। আপনি আসলে আরেকটু জানা ছিল, জি আর একটা, হ্যাঁ খুব ভালো কথা, ব্যাক পেইন বা যে কোনো ব্যথা, যদি সেটা টিবি হয়, ক্যান্সার হয় বা কোনো প্যাথোলজি থেকে হয়, তাহলে কোনো অবস্থাতেই সেক দেওয়া যাবে না। এটা আপনার আপনার মাধ্যমে সকল দর্শকদের জানিয়ে চাই, জানাতে চাই, কারণ আমরা অনেক সময় ব্যথা হলে সেক দিতে বলি বা ঠান্ডা সেক গরম সেক দিতে বলি, সেটা শুধুমাত্র মেকানিক্যাল ব্যাক পেইনের ক্ষেত্রে, কোমর ব্যথা বা হাঁটু ব্যথার ক্ষেত্রে। মেকানিক্যাল মানে কি, এই আপনার মতো রুগী না যারা, বা টিবি, ক্যান্সার বা এই জাতীয় রোগ যাদের হয় নাই, টিবিতে যদি আপনি সেক দেন তাহলে টিবি আরও রোগটা বেড়ে যেতে পারে, কোনো অবস্থাতেই সেক দেওয়া যাবে না। আমি দর্শক আমি দুঃখিত যে আপনার কথা আমি ক্লিয়ার বুঝতে পারছি না,
আপনি পরে আবার আমার সাথে একটু কথা বলেন। আপনি সম্ভবত ইন্টারনেট থেকে ফোন দিয়েছেন, যার কারণে ভেঙে ভেঙে আসছে। আপনি আপনি আবার প্রয়োজনে এই নাম্বারে একটু কল দিন, অথবা কেটে আবার একটু ট্রাই করেন। আমি ক্লিয়ার বুঝতে পারছি না আপনার প্রশ্নটা। আমি বুঝতে পারছি না আপনার মানে ফোনে আপনার ভেঙে আসছে। আপনি একটু দয়া করে আবার একটু কেটে ফোন দিন। আপনি একটু কেটে আবার ফোন দিন। যে যে হাঁটু ফুলা নিয়ে প্রশ্ন করেছিলেন, ওনার উত্তর দিচ্ছি। আমি একটা ছবি দেখাচ্ছি, তাহলে ওনার জন্য খুবই সহজ হয়ে যাবে। হাঁটু ব্যথার আমরা যে রোগীগুলো পেয়ে থাকি, তো সেটা হচ্ছে মূলত বেসিক্যালি আর্থ্রাইটিস রোগ। হাঁটুর আর্থ্রাইটিস এমন একটা রোগ যেটা হাঁটু রোগীদের হয়ে থাকে। হাঁটু ব্যথার আর্থ্রাইটিস এমন একটা রোগ। এই যে ছবিটা দেখেন, এটা হচ্ছে হাঁটুর উপরের হাড়, এটা নিচের হাড়, আর দু হাড়ের মাঝখানে এই কার্টিলেজ থাকে, আর এটা হচ্ছে প্যাটেলা। এই কার্টিলেজটা অনেক কারণে ক্ষয় হয়ে এভাবে ক্ষয় হয়ে যেতে পারে, তখন হাঁটু ফুলে যায়। তবে অবশ্যই বয়স 30-এর উপরে হতে হবে, তার উপরে হলে এই আর্থ্রাইটিসটা ডেভেলপ করে। অথবা আরও কম বয়সে হতে পারে, বাচ্চাদেরও হতে পারে হাঁটুর হাড় ক্ষয় রোগ। তো সেটা আসলে আমরা রুগী দেখলে বুঝতে পারি। তো দর্শক, যা কিছু হোক না কেন, আপনার আমি বলবো আপনি একজন অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের দ্রুত শরণাপন্ন হয়ে রোগটা অন্তত ডায়াগনোসিস করে ফেলুন, তাহলে খুব সহজেই চিকিৎসা দেওয়া যাবে। অনেক সময় রুগীরা আমাদের কাছে এসে মানে রোগের চিকিৎসা চায়, যে ব্যথার ওষুধ লিখে দিতে বা এরকম কিছু। দয়া করে কাজটা আপনারা করবেন না, যেই ডাক্তারের কাছে যান অন্তত ডাক্তার সাহেবের কাছ থেকে আপনার কি হয়েছে বা কি রোগে ভুগছেন সেটা অন্তত আগে কনফার্ম করবেন, যে কি রোগে আক্রান্ত, সেটা কি হাড় ক্ষয় রোগ বা অন্যান্য কোনো রোগ আছে কিনা। তাহলে আপনার জন্য খুবই সুবিধা হবে, আপনি খুব ভালো চিকিৎসা পেতে পারেন। আমি একটা ফোন নিয়ে আসছি। জি দর্শক, আপনার নাম পেশা? জি ইসলাম আলাইকুম, কে বলছেন? জি দর্শক, আমি শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন বলুন। জি ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি ডাক্তার সুফিল প্রধান বলছি। আপনি কি ফেসবুকে আছেন? আপনার সম্ভবত লাইনে সমস্যা হচ্ছে, আজকে প্রায় সবারই প্রশ্নের ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আপনি কি এখন শুনতে পাচ্ছেন? আপনি কি এখন শুনতে পাচ্ছেন? জি জি, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? আপনি তো দেখতে পাওয়ার কথা, আমি তো লাইভে আছি সরাসরি। আমি ডাক্তার সুফিল প্রধান বলছি। আপনার আপনার প্রশ্ন, জি জি, আপনি ভিডিওটা পরে আবার দেখতে পারবেন। আপনি আপনার প্রশ্ন বলে ফেলুন। জি আপনার প্রশ্ন বলে ফেলুন। জি আপনার প্রশ্ন বলে ফেলুন। জি এবার প্রশ্ন বলুন। জি জি, আপনার আপনি কি করেন, আপনি থাকেন কোথায় এবং কি করেন, আর বয়স কত? আমি থাকি বারেনে, আমার বয়স 32। আচ্ছা, ওখানে কি করতে হয়, কাজ কি করতে হয়, মানে কি জাতীয়, মানে খুব হাতের খুব কাজ, মানে হাতের কাজ বেশি করতে হয়? না না, আমি বাইরে থাকতে আসতে 3 বছর। জি ঠিক আছে, 3 বছর আমি বাইরে থাকতে আমার ব্যথাটা হয়েছে। হাতের কোথায়, কবজিতে? হাতের কোব যেন করে করে এই ব্যথা, তবে বর্তমানে অনেক সময় আমার মাথার মধ্যে আঘাত করে। ঘাড় ব্যথা হয় পাশাপাশি, ঘাড়ে ব্যথা হয়? ঘাড়ে ব্যথা হয়। এই ব্যথাটা কি এক হাতে না দু হাতে হয়? এই ব্যথা কি দোনো হাতই হয় না এক হাতে হয়? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার যে হাতের ব্যথা, এটা কি দুই হাত দু হাতই হয় না এক হাতে হয়? আচ্ছা জি, আপনি ডাক্তার দেখিয়েছিলেন এই পর্যন্ত?
আমি আসলে দেখে ডাক্তার দেখেছি, ওরা ব্যাপার হচ্ছে শিশুটা এক্সরে করছিল, এক্সরে কোনো ধরা খায় না কিছু। হুম হুম ব্যায়াম করলে কি আপনার ব্যথা কমে যায়? ব্যায়াম করলে হালকা কমে, পুরো কমে না। আমার কাছে মনে হচ্ছে আপনার সমস্যাটা ঘাড় থেকে হচ্ছে। ঘাড়ের অনেক সময় জি আমি উত্তর দিচ্ছি, ঘাড়ের অনেক সময় সমস্যার কারণে হাতে ব্যথা হতে পারে, মাথা ব্যথা হতে পারে। তো আসলে ডায়াগনোসিসটা করা খুব ডায়াগনোসিস আমি আসলে আমার বাম হাতে কাজটা বেশি করি, ডান হাতে কাম কম, কাজটা কম হয়। না সেটা আমি বুঝতে পেরেছি। আমার কাছে মনে হচ্ছে আপনার ঘাড়ে কোনো সমস্যা থেকে এটা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি ঘাড়ের একটা এমআরআই যদি করে ফেলুন, সমস্যাটা আমার মনে হয় বোঝা যাবে। আর সমস্যা আসলে ক্লিয়ার যদি না হয়, মানে রোগ নির্ণয় না হলে কিন্তু আপনাকে এইভাবে ব্যথার ওষুধ খেয়ে খেয়ে আপনার কিন্তু শারীরিক সমস্যা হতে পারে। তো আপনি ঘাড়ের একটা কষ্ট করে একটা এমআরআই উদ্দেশ্যে করে ফেলুন, করে আমাকে প্রয়োজন ইনবক্সে যদি ছবি পাঠিয়ে দেন আমি দেখে আপনাকে উত্তর দিতে পারবো, অথবা আবার ফোনে আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করলে আমি হয়তো উত্তর দিই। হাতের এক্সরে বা এমআরআই করার প্রয়োজন নেই, ঘাড়ের এমআরআই করতে হবে, সার্ভাইকেল স্পাইন। এটা যদি করা যায়, এটা করে আমাকে যদি ছবি দেন আমি উত্তর দিতে পারবো। তো আপাতত আপনি একটু খেয়াল করবেন যে কিছু কাজ করলে ব্যথাটা বেড়ে যায় কিনা, সেই কাজগুলো একটু অ্যাভয়েড করেন। আর মাথার নিচে বালিশ যদি দুটো ব্যবহার করেন, অবশ্যই একটা বালিশ ব্যবহার করতে হবে। আর কাজের ক্ষেত্রে যদি একঘুয়েমি কাজ করবেন না, মানে যে কাজটা করছেন সেটা আধা ঘন্টার বেশি একটানা করবেন না, বা এক ঘন্টার বেশি করবেন না, এক ঘন্টা পর পর একটু উঠেন হাঁটেন, বা যে কাজ বসে থাকার করলেও একটু দাঁড়াতে হবে, বা দাঁড়িয়ে থাকার কাজ করলে একটু হাঁটতে হবে, একটু অবস্থান মাঝে মাঝে চেঞ্জ করতে হবে, তাহলে আশা করি উপকৃত হবে। তো ঠিক আছে আপনার, ওকে জি ভালো থাকেন। আর এই নাম্বারে আপনি ডিপিআরসি হাসপাতালের সাথে যোগাযোগ করে আপনি আসতে পারবেন, যখন আসবেন দেশে আমি দেখিয়ে দিব। এখন একটু গরম সেঁক দেন, আর যদি দরকার পারেন ওই দেশে আমি আসবো, স্যার আমি আপনার ওখানে আসবো জি ইনশাআল্লাহ। অবশ্যই আপনার যারা বাহিরে থাকেন তাদের প্রতি আমাদের একটা আলাদা স্পেশাল আমরা হেল্প করে থাকি, আপনার অবশ্যই আসবেন। আপনাকে ধন্যবাদ। তো দর্শক আসলে এখানে অনেকে প্রশ্ন করেছেন, প্রায় দেখা যাচ্ছে অলরেডি লাইভে প্রায় 50-এর উপরে প্রশ্ন এসেছে। আসলে লাইভের প্রশ্নের উত্তর এই মুহূর্তে কমেন্ট পড়ে দেওয়া খুব টাফ, আমি পরবর্তী প্রোগ্রামে উত্তর দিয়ে দেবো। আমি একটু ফোন নিয়ে আসছি। হ্যালো, ওয়ালাইকুম সালাম, আমি ডাক্তার সাহেব কথা বলতাম। জি জি আমি আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান বলছি, আপনার প্রশ্ন বলুন। স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার আমি আসলে আপনাকে ফোন দিয়েছিলাম দুইটা কোশ্চেন, সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে আমার মায়ের বেশ কিছুদিন যাবৎ আপনার ডান পায়ে পায়ের যে কোনো নিচে আছে না ওই জায়গাটাতে অনেক ব্যথা ফিল করে, ঠিক আছে? হ্যাঁ, তার জন্য নর্মালি আমি হাতে পায়ের যে স্পেশালিস্ট রেকমেন্ড ডাক্তারকে দেখিয়েছিলাম, বাট এখনো পর্যন্ত ওনারা নর্মালি আমাকে মানে মানে এটার যে আসলে কি সলিউশন বা এটা কিসের কারণে হচ্ছে ওরকম কোনো কিছু আমাকে এখন পর্যন্ত দিচ্ছে না, বাট উনি কিছুদিন পর পরে ওনার এই পায়ের প্রবলেমটা বেড়ে যাচ্ছে। এখন গত কয়েকদিন আগেও পায়ের ব্যথাটা মানে কন্টিনিউসলি হচ্ছে, উনি বলতেছে বারবার, কিন্তু আমি আসলে স্যার একটু এই ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম আর কি, আসলে কিসের কারণে বা কি জন্য এটা। আচ্ছা আপনার মা কি আপনার পাশে আছে? আমার প্রোগ্রামের শুরুতেই আমি কয়েকটা ছবি দেখিয়েছিলাম, সেটা হচ্ছে পায়ের তলার ব্যথা, স্পেশালি রোগীদের যে সমস্যা হয়, কমপ্লেইনটা হয় ঘুম থেকে উঠে পা ফেলতে ফ্লোরে ফেলতে প্রচন্ড ব্যথা হয়, আস্তে আস্তে ব্যথাটা কমে যায় দিনের শেষের ভাগে।
আবার অথবা কোথাও বসে আছে একটু উঠতে গেল ওইখানে ব্যথা হয়, তো সম্ভবত আপনার মা একটু বয়স হয়েছে 40-এর উপরে নাকি? হ্যাঁ, এই বয়সে মহিলাদের স্পেশালি হাড় ক্ষয়ের জনিত সমস্যা এবং অনেক সময় হাড় বেড়েও যেতে পারে, যেটা আমরা বলি অস্টিও ফাইট তৈরি হতে পারে, পায়ের তলা হাড় বেড়ে যেতে পারে, এটা ক্যালকিনিয়াল স্পার বলে থাকি। ওনাকে এখন ডায়াগনোসিস কনফার্ম করতে হবে। আমি তো ফেসবুকে লাইভ থেকে আপনার কথা থেকে আমি হয়তো ডায়াগনোসিস করছি, কিন্তু এটা নাও হতে পারে, বাট আপনার কথার সাথে মনে হচ্ছে উনি এই জাতীয় সমস্যায় ভুগছেন। তো এই ক্ষেত্রে এখন উনি কিছুদিন একটু কুসুম গরম পানিতে পা ডুবিয়ে রাখুক 10 মিনিট করে প্রতিদিন দুবেলা একটু লবণ দিয়ে, আর জুতো জুতো অবশ্যই ওনাকে সবসময় জুতা ব্যবহার করতে হবে এবং সেটা যেন সফট হয়, সোলটা নরম হয়, তাহলে উনি অনেকাংশে ভালো থাকতে পারবে। এটা হচ্ছে আপনার প্রথম প্রশ্নের উত্তর। তারপরেও যদি আমি আর একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আম্মু বেশিরভাগ সময় কি হাড় উপরে পায়ের নিচে যে ইয়েটা আছে না, মানে ইয়েটা আর কি যেটাকে বলা হয় কি যে তালুটা আর কি, হ্যাঁ, ওনাকে যদি বলে আমার কোন জায়গায় আপনি এটা ফিল করেন, তো উনি ম্যাক্সিমাম সময় দেখা যায় যে মানে হা আমরা যে আমি ইতিপূর্বে একটা এক্সরে ছবি দেখিয়েছিলাম স্পারের, তো এটার আসলে আমি যে চিকিৎসাটা দিয়েছি এটা হচ্ছে এটা যেন বেড়ে না যায় এবং এটা প্রিভেন্টিভ, যে নরম সোল ব্যবহার করতে হবে, কুসুম গরম পানিতে পা ডুবিয়ে রাখা, কিন্তু এটা বেসিক্যালি অনেক সময় আমরা এটাকে লেজার থেরাপি দিই, লেজার একটা অত্যাধুনিক যন্ত্র যেটার মাধ্যমে লেজার রশ্মি ওখানে দিলে ওই ব্যথাটা চলে যায়, ওই হাড়ের যে বেড়ে গিয়েছে ওখানে ইঞ্জুরিটা ঠিক হয়ে যায়, এবং পাশাপাশি ওনা আমরা পায়ে কিছু স্ট্রেসিং এক্সারসাইজ এগুলো শিখিয়ে দিয়ে থাকি, তো এটা যদি করেন আশা করি ঠিক হয়ে যাবে। সম্ভবত আপনি লাইন কেটে গিয়েছে, এটা করেন, আর প্রয়োজন আমাদের এই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনি হেল্প পেতে পারেন। হ্যালো হ্যালো জি জি, দর্শক আপনার প্রশ্ন বলুন, আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান বলছি। সম্ভবত লাইনটি কেটে গিয়েছে। তো প্ল্যান্টার ফ্যাসিলিটিস, এর আগে যে দর্শক ফোন করেছিলেন আপনার সুবিধাতে বলছে, আপনার মাকে যদি লেজার থেরাপি দেওয়া যায় এবং প্রয়োজন একটা এক্সরে করে দেখতে হবে, তাহলে আশা করি এই সমস্যাটা চলে যাবে। এটা হাজারো রোগী, হাজারো লাখে লাখে রোগী আছে যাদের এই সমস্যাটা হয়ে থাকে। হ্যালো 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 দর্শক, জি আমি শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন বলুন। জি আমি শুনতে পাচ্ছি আপনার প্রশ্ন বলুন। জি জি আমি শফিউল্লাহ প্রধান বলছি, আপনার প্রশ্ন বলুন, আমি শুনতে পাচ্ছি আপনার কথা। আমি এখানে কলেজ করছিলাম, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন, প্রশ্ন বলতে থাকুন, আমি শুনতেছি। তারপরে আর
আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার এটা সম্ভবত আপনার ঘাড়ের ডিস্কের সমস্যা এবং কোমরের ডিস্কের সমস্যা, তো এইটার এটার ক্ষেত্রে যেটা হতে পারে, আপনি কি এমআরআই করে ফেলেছেন? হ্যাঁ, এমআরআই করছি, এখানে আমি ঘাড়ের এমআরআই করছি দুইটা। আচ্ছা, তারপরে পিছনে এমআরআই করছি, কিন্তু ঘাড়ের এমআরআই কিছু আসে নাই আমার। তারপরে পিছনে যে হচ্ছে L5 আর L4, এই দুইটা দেখা দিচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছি। তো এই এই ক্ষেত্রে আনুমানিক ধরে রাখেন 2 থেকে 3 সপ্তাহ ম্যাক্সিমাম আমাদের হাসপাতালে থাকতে হতে পারে। কোমরে যে সমস্যাটা আছে, ঘাড়ে হয়তো অন্য কারণে ব্যথা হতে পারে, ওগুলো আমি দেখলে বুঝতে পারবো। তো ওইভাবে আপনি একটা ছুটি নিয়ে ওইভাবে আসবেন। আর জি বলুন বলুন, আপনার প্রশ্ন। জি, অসুবিধা নেই, আপনি কষ্ট করে একটু যখন দেশে আসবেন, আর এই ফোন নাম্বারে, যে ফোন নাম্বারটা আছে এই নাম্বারে কথা বলছেন, এই নাম্বারে যোগাযোগ করে আপনি আসবেন। আসার আগে ফোন দিয়ে অবশ্যই আমি আপনার এটার ভালো চিকিৎসার ব্যবস্থা করে দিব। আর এখন আপাতত যতদূর সম্ভব একটু রেস্টে থাকার চেষ্টা করবেন, কারণ PLID যেটা কোমরে হয়েছে এটা কিন্তু ডিক্স বেশি প্রলাপস হইলে আবার অনেক সময় পায়ের সমস্যাটা আরও বেড়ে যেতে পারে। অথবা আপনি ওখানে আপাতত একটু কোমরের বেল্ট কিনতে পাওয়া যায়, কর্সেট বেল্ট, ওগুলো ব্যবহার করতে পারেন। তো ঠিক আছে, আমি আচ্ছা, অসুবিধা নাই, আমি ইনশাল্লাহ আপনাদের কথা দিচ্ছি, প্রতি বৃহস্পতিবার রাত 10:30 ফেসবুকে লাইভে আসব। তাছাড়া আমি প্রতি মঙ্গলবার 4টায় সরাসরি SCTV-তে থাকি, তখন আপনারা ওই নাম্বারে স্ক্রোলে নাম্বারে দেখে ফোন দিলেও প্রশ্ন করতে পারবেন। অথবা এই যে পেজ আছে, এই যে পেজ ডাক্তার সুফিল্লা প্রধান, এটাতে লাইক দিয়ে এবং শেয়ার করলে আপনি অলওয়েজ বিভিন্ন আপডেট পেতে পারেন, অথবা এই পেজের ইনবক্সে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দিব। আর আপনাদের সবার 1:30 SCTV-তে আমার একটা প্রোগ্রাম যাবে আজকে রাতে, যে এখন যে রাত চলছে 1:30, কিছুক্ষণ পরেই, তখনও আপনারা বিভিন্ন প্রশ্নের উত্তর ওখানে পেয়ে যাবেন, যদিও সেটা সরাসরি না, বাট অনেক উত্তর পেয়ে যাবেন। আর আগামীকাল সকাল 10:00 আমি News 24-এ লাইভে আসছি, সেটা তো আপনারা ইচ্ছা করলে ফোন দিতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ। তো দর্শক, আসলে কোমর, ঘাড় ব্যথা এবং হাঁটু ব্যথা বা প্যারালাইসিস, এটা আমাদের সমাজে বা সারা ওয়ার্ল্ডে বেড়েই চলছে, আমি বলবো এক প্রকারের মহামারী আকারে। যদি এই সমস্যাগুলো নন কমিউনিকেবল, মানে ছোঁয়াচ্ছে না, এগুলো রোগীরা নিজেরাই তৈরি করে, বিভিন্ন বেশিরভাগই প্রফেশনাল, তো এই সমস্যাগুলোর সমাধান আপনাদের হাতেই বেশিরভাগ ক্ষেত্রে। আমরা শুধু আপনাদেরকে ভুল বা কী কারণে হতে পারে বা ডায়াগনোসিস করে দিতে পারি এবং প্রাথমিক চিকিৎসা এবং চিকিৎসা দিয়ে দিতে পারি, কিন্তু ভালো থাকার ক্ষেত্রে আপনাদের ভূমিকাই সবচেয়ে বেশি। আমি একটা ফোন নিয়ে আসছি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি, আপনার প্রশ্ন, নাম, পেশা, ওজন বলে প্রশ্ন বলুন। আমার নাম মোহাম্মদ ইসমাইল, আমি ঢাকা উত্তর থেকে বলছি। জি, আমার, আমি একজন চাকরিজীবী। বয়স কত? আমার যে কোশ্চেনটা, আমার বয়স স্যার 30। জি জি বলুন স্যার। আমার কোশ্চেনটা হচ্ছে যে বেশ কিছুদিন যাবত, আমি প্রায় 2-3 বছর যাবত, আমি দেখা যায় যে যখন কন্টিনিউসলি বসে কাজ করি, কাজ করার পর দেখা যায় যে আমার কাজে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পর হঠাৎ করে আমার ঘাড়ে ব্যথা করে, আমার ব্যথা থেকে মাথা ব্যথা, পায়ে ব্যথা, শরীরের ব্যথা, এই ধরনের একটা ফিল হয় আর কি। যেটা আজকে সারাদিন আমি জিনিসটা ইয়ে করলাম যে আমি অফিসে কাজ করি, যেক্ষেত্রে কাজ করতেছি করতেছি, হঠাৎ করে 1-1.5 ঘন্টা পর আমার সারাদিন এই ব্যথাটাই কন্টিনিউসলি, মাথা ব্যথা, এখনো পর্যন্ত মাথা ব্যথা করতেছি।
এটার জন্য আসলে বেসিক্যালি মানে কি ধরনের ট্রিটমেন্ট আপনি কি করেন, আপনার পেশা কি, কি করতে হয়? আমার পেশা বলতে স্যার আমি তো মার্চেন্ডাইজার জব করি আর কি। কম্পিটিং করেন সারাদিন? কারণ আমাদের সবচেয়ে বেশি এই রোগীগুলা শুধু কম্পিউটার ব্যবহারে সবচেয়ে বেশি সারা ওয়ার্ল্ডে। আমি আরেকটা আবার ছবি আপনার সুবিধাতে দেখাচ্ছি, যদিও আগে দেখিয়ে ফেলেছিলাম আবারও দেখাচ্ছি। আপনি কি একটা ছবি দেখতে পাচ্ছেন? এই ভদ্রলোক বসে আছে, সামনে তার কম্পিউটারের মনিটর, সে সামনে কুঁজো হয়ে কম্পিউটিং করছে। হ্যাঁ, এই এরপরে ছবিটা দেখুন। হ্যাঁ, আরেকজন ভদ্রলোক বসেছে সোজা হয়ে এবং কম্পিউটারের মনিটর। এই এই সমস্যাটা আমি আরো 15 বছর আগে ইত্তেফাকে লিখেছিলাম যে কম্পিউটার ব্যবহারে শারীরিক বিভিন্ন ব্যথা বেদনা ও তার কমপ্লিকেশন হতে পারে। মানে এই যে বসা এবং এক নাগারে বসা অনেকগুলো ব্যাপার আছে। কম্পিউটার যদি আপনি দীর্ঘ সময় এক নাগারে বসে থাকেন আর যদি বসাতে ভুল হয়, আপনি হয়তো জানেন না, যেহেতু এখন সমস্যা হচ্ছে আপনি হয়তো ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন, এটা আমাদের কাজ আপনাকে ধরিয়ে দেওয়া বা বুঝিয়ে দেওয়া যে এই কারণে হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এই বসার ভঙ্গির কারণে ঘাড়ে পিঠে কোমরে বিভিন্ন জায়গায় সমস্যা, এবং এই ঘাড়ের সমস্যা মাথা ব্যথা হতে পারে। অনেক সময় রোগীরা মাথার MRI করে CT স্ক্যান করে কিছু খুঁজে পায় না, সমস্যা কিন্তু ঘাড়ে তৈরি হতে পারে। তো আশা করি এই ছবিটা থেকে আপনি মোটামুটি বুঝতে পেরেছেন আপনাকে কম্পিউটার ব্যবহার এটা ঠিক করতে হবে, এবং একটানা এক ঘন্টার বেশি বসে কম্পিউটিং করা যাবে না। পেশাগত মার্চেন্ডাইজিং যেহেতু করেন, ল্যাপটপ ইউজ করে মার্চেন্ডাইজিং করা যাবে না, আপনাকে অবশ্যই ডেস্কটপ ইউজ করতে হবে, সোজা হয়ে বসতে হবে, এক ঘন্টা পর পর অবস্থান পাল্টাতে হবে। আশা করি এতে আপনি অর্ধেক ভালো হয়ে যাবেন। তারপরও যদি সমাধান না হয়, আপনাকে হয়তো প্রয়োজনে কিছু পরীক্ষা নিরীক্ষা বা একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে ঘাড়ের MRI করে দেখতে হবে। তা আমি আশা করি সেক্ষেত্রে স্যার আমি যদি আমি ঢাকা শ্যামলীতে DPRC হসপিটাল এখানে বসি। শুক্রবার ছাড়া অন্যান্য দিন আপনি যে ফোনে কথা বলছেন এই ফোন নাম্বারে আপনি সিরিয়াল দিয়ে অন্তত 2 দিন আগে একটু কষ্ট করে ফোন দিয়ে সিরিয়াল দেওয়া যাবে, সিরিয়াল দিয়ে এসে দেখাতে পারবেন, আমি দেখে দিব। আর আপনাকে আপনার মাধ্যমে সকল যারা কম্পিউটার ব্যবহার করেন না, এখন আধুনিক যুগে এমন লোকের সংখ্যা খুবই কম, কিন্তু জি আপনারা পেশাগত কারণে, আমিও একটা ট্যাব ইউজ করছি আপনার সাথে, এবং তো এই ট্যাবটাও আমি যে বসছি আমি কিন্তু সোজা হয়ে বসছি, ট্যাবটাকে কিন্তু আমি দাঁড়া করিয়ে নিয়েছি। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আপনারা অনেক সময় আমরা সারাদিনই এইভাবে সামনে ঝুঁকে ঝুঁকে ট্যাব মোবাইল ল্যাপটপ ইউজ করি, যার কারণে আমাদের বড় আকারের রোগী হচ্ছে। আপনার এই যে এই কম বয়সী 27-30 বছর বয়সী ঘাড় ব্যথা হবে এটা আমরা আশা করি না, এটা টোটালি প্রফেশনাল হ্যাজার্ড, মানে পেশাগত শারীরিক সমস্যা হচ্ছে। জি জি, আর দেখা যায় কি স্যার আমার এই ব্যথাটা যদি আমি সকাল থেকে উপলব্ধি করি দেখা যায় এখনো পর্যন্ত আমি কিছু ব্যথাটা ফিল করতেছি। জি, এটা তো আসলে ঘাড়ে যখন দীর্ঘমেয়াদী ইঞ্জুরি হয় সেটা হচ্ছে ডিস্কের সমস্যা হয়, মাসেলসে ইঞ্জুরি হয়, এটা পার্সিস্টেন্ট পেইন করতেই থাকবে। তো আপনি একটু এক সময় দেখিয়ে যান যেহেতু আসতে চাচ্ছেন, আর আপনাকে যেটা বলছি এই যে পেশাগত জিনিসগুলো একটু বুঝে নেন। আর এখন কিন্তু ইন্টারনেটে সকল ডাটা পাওয়া যায় যে ঘাড় ব্যথার কারণ কী বা কীভাবে হয় বা কম্পিউটার ব্যবহার কীভাবে করতে হয়, একটু আপনাকে একটু সচেতন হতে হবে। একটা না বসে না কাজ করে ঘন্টা এক ঘন্টা পর পর একটু উঠে যেতে হবে। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অনেক ধন্যবাদ। তো দর্শক, আমি আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ আবার সরাসরি ফেসবুক লাইভে আসব আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে। আর আপনারা এই লাইভ পরবর্তীতে এই ফোন নাম্বারে যোগাযোগ করে হয়তো আমাদের ঠিকানা DPRC হাসপাতাল পেয়ে যেতে পারেন। আর এই পেজে লাইক এবং শেয়ার করে আপনারা সবসময় বিভিন্ন স্বাস্থ্য টিপস সহজেই পেয়ে যেতে পারবেন। আমাদের পাশেই থাকুন, আর যে কোনো সমস্যায় আমাদের শরণাপন্ন হতে পারেন। আর যাদের আর্থিক সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে
জানাতে পারেন, আমরা অবশ্যই ওইভাবে আপনাদের চিকিৎসার ব্যবস্থা করব। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।